রাজিবুল আলম প্রভাষ ইকবাল সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের নেতৃত্ব নিয়ে আলোচনা করব। নেতৃত্বের আলোচ্য সূচিতে রেখেছি একজন আদর্শ নেতার গুণাবলী, অর্থাৎ একটি প্রতিষ্ঠানকে নেতা পারে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে নেওয়ার জন্য, আর এই নেতার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তার কতগুলো যোগ্যতা বা কোয়ালিটি প্রয়োজন হয়, যে যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণকে লক্ষ্যের দিকে পরিচালিত করা যায়। কারণ একজন নেতা পারে তার দায়িত্ব কিভাবে পালন করবে সে সম্পর্কে অন্যদেরকে দিক নির্দেশনা প্রদান করার জন্য, আর যোগ্য নেতৃত্বের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে। যদি যোগ্য নেতৃত্ব না থাকে তাহলে প্রতিষ্ঠান তার উপর উপকরণকে সহজে লক্ষ্যের দিকে ধাবিত করতে পারে না। দেখো, আকাশে যে পাখির ঝাঁক উড়ে যায় সেক্ষেত্রেও একটি পাখি সবার সামনে থাকে, অর্থাৎ সেই পাখিটি নেতৃত্ব দিয়ে থাকে। পিপীলিকা যে হেঁটে যায়, এই পিপীলিকা দলের মধ্যেও দেখবে একটি পিপীলিকা সবার সামনে এবং তাকে অনুসরণ করে অন্য পিপীলিকা চলছে। কোনো কারণে পিপীলিকা যদি একটি বড় কাঠের উপর দিয়ে যাচ্ছে যা কঠিন, অন্য দিক দিয়ে গেলে অনেক সহজ হতো, কিন্তু অন্য পিপীলিকা তাকেই অনুসরণ করছে, অর্থাৎ তার নেতাকে অনুসরণ করছে। এতে বোঝা যায় শুধু মানব জাতি না, সর্বক্ষেত্রেই নেতৃত্ব বা নেতার প্রয়োজন রয়েছে, এবং ওই নেতৃত্ব মান্য করার মাধ্যমে নেতা যদি কর্মীদেরকে মান্য করাতে পারে, নেতা যদি কর্মীদেরকে তার নির্দেশনার প্রতি চালিত করতে পারে, তাহলে সহজে প্রতিষ্ঠানের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা অর্জন করা সম্ভব হবে। যে একজন আদর্শ নেতার যে সকল গুণাবলী থাকা প্রয়োজন, যে সকল গুণ থাকা প্রয়োজন, সেই গুণগুলো থেকে কিছু গুণাবলী আলোচনা করছি। প্রথমে শিক্ষা ও অভিজ্ঞতা। শিক্ষার্থীরা বিদ্যা চর্চা, অভ্যাস চর্চা ইত্যাদির মাধ্যমে জ্ঞান অর্জন এবং জ্ঞান আয়ত্তকরণকেই শিক্ষা বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন যেমন শিক্ষা, তেমনি ড্রাইভিং শিক্ষাও শিক্ষা। অভিজ্ঞতার মাধ্যমে একজন মানুষ যা শেখে তাও শিক্ষা হিসেবে গণ্য হয়। আর সকল শিক্ষাই আলো। বর্তমান কালে একজন আদর্শ নেতার কাম্য মানের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অধিকারী হওয়া বাঞ্ছনীয়। এরূপ যোগ্যতা অধস্তনদের মাঝে নেতার ভাবমূর্তি বৃদ্ধি করে। এছাড়াও শিক্ষা ও অভিজ্ঞতা দায়িত্ব পালনে একজন নেতাকে শক্তি যোগায়। সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। সংগঠন প্রতিষ্ঠা ও যোগ্যতার সাথে সাথে তা পরিচালনার জ্ঞান ও দক্ষতাকে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা বলা হয়। একজন সফল নেতাকে অবশ্যই যোগ্য সংগঠক হতে হবে। এজন্য কাজকে বাস্তবতার নিরিখে যথাযথভাবে বিভক্তকরণ করতে হবে, কাজ অনুযায়ী উপযুক্ত কর্মী বাছাই করতে হবে, দায়িত্ব অর্পণ করতে হবে, কর্তৃত্ব যথাযথভাবে নিরূপণ ও বণ্টন, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, কার্যকর সমন্বয় সাধন, জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠায় নেতাকে প্রয়োজনীয় জ্ঞানের অধিকারী হতে হবে। শক্তি ও সামর্থ্য। প্রয়োজনীয় কাজ ও চিন্তা করার মতো শারীরিক, মানসিক, জ্ঞানগত, কারিগরি ইত্যাদি যোগ্যতাকে নেতার শক্তি বা সামর্থ্য বিবেচনা করা হয়। একজন আদর্শ নেতাকে সকল কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। কার্যক্ষেত্রে নানাবিধ জটিলতা সৃষ্টি হবে, এই জটিলতাকে মাথায় নিয়ে মারাত্মক চাপের মধ্যেও তাকে কি সৃজনশীল, সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নেতাকে কার্যত 24 ঘন্টাই কাজ নিয়ে ভাবতে হয়, যে কোনো সময় কাজের জন্য প্রস্তুত থাকতে হয়। তাই নেতাকে যথেষ্ট দৈহিক ও মানসিক সামর্থ্যের অধিকারী হতে হয়। এজন্য তার শক্তি সামর্থ্য প্রয়োজন। অসুস্থ ও অসমর্থ ব্যক্তি নেতৃত্ব দানের যোগ্যতা হারায়। সাহস ও দৃঢ় মনোবল। যে কোনো পরিস্থিতিতে নির্ভীক ও ভয়হীন থেকে মানসিক শক্তি সহকারে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার গুণকে নেতার সাহস ও দৃঢ় মনোবল হিসেবে বিবেচনা করা হয়। একজন আদর্শ নেতাকে অবশ্যই সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হয়।
নেতা যদি অল্পে ভেঙে পড়ে, ঘাবড়িয়ে যান, তবে তার পক্ষে নতুন উদ্যোগ গ্রহণ ও বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে অনুসারীদেরকে পরিচালনা করা কঠিন হবে। অর্থাৎ একজন আদর্শ নেতার গুণাবলীর মধ্যে সাহস ও দৃঢ় মনোবল অন্যতম। যে কোনো পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে এবং সাহসিকতার সাথে তা মোকাবেলা করতে হবে। যদি সে ভয় পায়, সে কাজটি করতে সমস্যা বোধ করে, ঘাবড়িয়ে যায়, তাহলে তার অধস্তন কর্মীরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে? যে কোনো পরিস্থিতিতে সে দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ গ্রহণ করবে, তখন কর্মীরা সেই তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে ওই কাজটি করতে পারবে। দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আদর্শ নেতার গুণাবলীর মধ্যে। কোনো কার্য সম্পাদনের বা কর্তব্য পালনের দায়কে দায়িত্ব বলে। অন্যদিকে ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা, আর্থিক ক্ষতির সম্ভাবনা। দায়বোধের সাথে ক্ষতি মেনে নেওয়ার মানসিকতা নেতার দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা হিসেবে গণ্য। একজন নেতা শুধু কর্তৃত্বের অধিকারীই হন না, সকল কাজের দায় দায়িত্ব ঝুঁকি গ্রহণ তাকেই নিতে হয়। নেতা যদি পদস্থদের কাজের দায় নিজের কাঁধে তুলে নিতে ব্যর্থ হন, তবে তার পক্ষে অধস্তনদের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করা কঠিন হয়। অর্থাৎ অধস্তনরা কোনো ভুল করলে সেই ভুলের দায়িত্ব নেতাকে নিতে হয়, এবং যখন একজন নেতা অধস্তনদের ভুলের দায়িত্ব গ্রহণ করেন, তখন ওই কর্মী নেতার প্রতি শ্রদ্ধাশীল হন, নেতাকে আদর্শ হিসাবে গ্রহণ করেন এবং নেতার প্রতিটি দায়িত্ব কর্তব্য নির্দেশনার সাথে সাথেই পালন করে থাকেন। ধৈর্য, আসলে সকল কাজ করতে হলে তার সাথে ধৈর্য আবশ্যক। ধৈর্য ছাড়া কখনো কোনো কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা সম্ভব নয়। যে গুণের প্রভাবে বিপদের সময়ও একজন ব্যক্তি অটল থাকতে পারে তাকেই বলা হয় ধৈর্য। এটি নেতার একটি অপরিহার্য গুণ। প্রতিকূল পরিবেশে নেতা যদি ধৈর্যের পরিচয় দিতে না পারেন, তবে তার পক্ষে অনুসারীদের সঠিক পথে পরিচালনা করা কঠিন হবে বা সম্ভব হবে না। অধস্তনদের সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, বোধ বুদ্ধি বিবেচনাকেই এক কথায় জ্ঞান বলা হয়। অধস্তনদের সম্পর্কে এরূপ জ্ঞান বুদ্ধি ও বিবেচনাকে অধস্তনদের সম্পর্কে জ্ঞান বলা হয়, অধস্তনদের সম্পর্কে জ্ঞান বলা হয়ে থাকে। একজন নেতার কাজ হলো অধস্তনদের সকল কর্ম প্রচেষ্টাকে লক্ষ্যপানে পরিচালনা করা। অধস্তনদের চিন্তা চেতনা ও আশা আকাঙ্ক্ষা সম্পর্কে নেতার সুস্পষ্ট ধারণা না থাকলে সকল সকল অবস্থায় জনশক্তির আনুগত্য লাভ ও পরিচালনা করা তার পক্ষে সম্ভব হবে না। অর্থাৎ অধস্তনদের সকল বিষয়ে তাকে কি করতে হবে, জ্ঞান থাকতে হবে। যদি অধস্তনদের সম্পর্কে ভালো জ্ঞান থাকে, তাহলে কোন কর্মী কিভাবে কোন ধরনের কাজের মাধ্যমে পেশিত হবে, কোন ধরনের কাজের মাধ্যমে তাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, সে সম্পর্কে একজন নেতার সুস্পষ্ট ধারণা থাকবে। কিভাবে? যখন অধস্তনদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য, জ্ঞান, যোগ্যতা, দক্ষতা সম্পর্কে একজন নেতার জ্ঞান থাকবে, তখনই সম্ভব ওই কর্মীদেরকে পরিচালনা করা লক্ষ্যপানের দিকে। ন্যায়পরায়ণতা, সকল অবস্থায় অন্যায় পরিহার করে ন্যায়ের পথে চলা, বিশেষত অধস্তদের পরিচালনার ক্ষেত্রে ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠার গুণকেই ন্যায়পরায়ণতা বলা হয়। একজন আদর্শ নেতার অধস্তনদের মাঝে যদি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন বা সবাইকে সমান নজরে দেখতে না পারেন, অধস্তনরা যদি ঊর্ধ্বতনদেরকে সৎ ও সবার প্রতি সমান সহমর্মী না ভাবে, তবে তার পক্ষে অনুসারীদের আনুগত্য লাভ ও শ্রদ্ধা অর্জন করা কঠিন ব্যাপার। পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু, পরিশ্রম ও কষ্ট সহিষ্ণু, একজন নেতা পরিশ্রমী হবে এবং কষ্ট সহিষ্ণু হবে। শ্রম প্রদান ও মেহনত করাকে পরিশ্রম বলা হয়। অনেক সময় নেতাকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। কষ্টকর পরিবেশেও তাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়, যে অবস্থায় তাকে যথেষ্ট কষ্ট সহিষ্ণু হওয়ার প্রয়োজন পড়ে। অর্থাৎ যে কোনো অবস্থায় তাকে কি হতে হবে, কষ্ট সহিষ্ণু হতে হবে, এই ধরনের
পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকে একজন নেতা। তাই নেতা যদি অলস হন, কাজ না করেন, অল্পতেই ভেঙে পড়েন, তবে তার পক্ষে অনুসারীদের সঠিক পরিচালনা সম্ভব না। একজন নেতাকে সব সময় স্মরণে রাখতে হবে, ইন্ডাস্ট্রি ইজ মাদার অফ গুড লাক, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যোগাযোগ নৈপুণ্যতা, যোগাযোগ নৈপুণ্যতা মনের ভাব, তথ্য ও সংবাদ অন্যের নিকট সুন্দরভাবে তুলে ধরে তার বা তাদের নিকট থেকে কাঙ্ক্ষিত প্রভূত্ব প্রাপ্তির সামর্থ্যকে যোগাযোগ নৈপুণ্যতা বলা হয়। কার্যকর নেতৃত্ব দানের ক্ষেত্রে যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেতা যত সহজে ও সুন্দরভাবে তার চিন্তা, দৃষ্টিভঙ্গি, আদেশ নির্দেশ অধস্তনদের নিকট তুলে ধরতে পারেন, ততই তা বাস্তবায়ন করা সহজ হয়। একইভাবে অধস্তনদের চিন্তা, কাজ, প্রতিক্রিয়া সম্পর্কেও নেতার নিকট সার্বক্ষণিক তথ্য থাকার প্রয়োজন পড়ে, যা যোগাযোগ নৈপুণ্যের মাধ্যমে একজন নেতা অর্জন করতে পারে। উৎসাহ দানের ক্ষমতা, অধস্তনরা যাতে স্বেচ্ছা প্রণোদিত না হয় হয়ে তাদের অধস্তনরা যাতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে করে কাজ করে, সেই ব্যাপারে উদ্দীপ্ত করা এবং নিশ্চিত করতে পারার সামর্থ্যকেই বলা হয় উৎসাহ দানের ক্ষমতা। উৎসাহ দানের ক্ষমতা অধস্তনদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করা নেতার কাজ, অন্যথায় অনুসারীদের লক্ষ্যপূরণে সঠিকভাবে পরিচালনা করা, আনুগত্য লাভ ও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। কোন কর্মীর কোন কাজে কোন অবস্থায় কিভাবে কাজে উদ্দীপ্ত করা যায়, উৎসাহ এবং উদ্দীপনা ধরে রাখা যায়, সে সম্পর্কে নেতার জ্ঞান থাকা আবশ্যক। দূরদৃষ্টি বা প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি দিয়ে কোনো বিষয়ে আগাম চিন্তা করতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বলা হয়। অন্তর্দৃষ্টি দিয়ে কোনো বিষয়ে আগাম চিন্তা করার সামর্থ্যকে প্রজ্ঞা বলা হয়। একজন নেতাকে অবশ্যই প্রজ্ঞাবান বা দূরদৃষ্টি সম্পন্ন হওয়া আবশ্যক। অতীত ও বর্তমানকে বিবেচনা করে তিনি যদি ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হন, তবে তার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া কখনোই সম্ভব হবে না। একজন নেতা যখন সঠিক পূর্বানুমান করতে সমর্থ হন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কার্যক্ষেত্রে সফলতা লাভ করা তার জন্য সহজ হয় এবং অধস্তনরাও তাকে নেতা হিসাবে শ্রদ্ধা করে, মান্য করে এবং মেনে চলেন। অর্থাৎ একজন আদর্শ নেতার এই সকল গুণাবলীর বাইরেও তার অধ্যবসায় থাকতে হবে, সৃজনশীল জ্ঞানের অধিকারী থাকতে হবে, যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে, সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের মানসিকতা থাকতে হবে। এই বিষয়গুলো তাকে অনন্য পর্যায়ে নিয়ে যাবে। শিক্ষার্থীরা, এই পয়েন্টগুলো আশা করছি তোমরা যদি পারো তাহলে তোমাদের পক্ষে আদর্শ নেতার গুণাবলীর উপর যে উদ্দীপক গুলো আসবে এবং ওই উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে তা সহজে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি।